আওয়ামী লীগ করবেন, আওয়ামী লীগ করে আওয়ামী লীগের বিচারপতি হয়ে বিচার করবেন রাজনৈতিক নেতা কর্মীদের, তা হবে না। যারা করেছেন দয়া করে, দয়া করে পদত্যাগ করুন। সংবিধানের আর্টিকেল 7A এবং 7B যেটা সংশোধন করেছিল শেখ হাসিনা, সেটা রাষ্ট্রপতি অনুরোধ করব আপনি অধ্যাদেশ করে সেটা বাতিল করতে হবে, তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের পথটা সুগম হবে। আমরা আরো সরকার করতে চাই, কিছু কানাঘুষা আছে জরুরি অবস্থা জারির জন্য। বাংলাদেশের মানুষ, আইনজীবীরা, ছাত্র সমাজ কেউ কিন্তু জরুরি অবস্থা চায় না। আমরা চাই না যে আবার নতুন করে মইনু আহমেদ, ফখরুদ্দিন আহমেদ আর সরকার বাংলাদেশে আসুক। সুতরাং যারা যারা চিন্তা করবে জরুরি অবস্থা, জরুরি অবস্থার জন্য, এই জন্য অনেকে অনেক জায়গাতেই সরকারের লোকজন আইন এবং বিভিন্ন জায়গাতে ভাঙচুর করতেছে, আগুন লাগাচ্ছে। সুতরাং অস্থির অবস্থা তৈরি করার জন্য আমরা আবার বলে দিতে চাই, ছাত্র, জনতা, আইনজীবী, বাঙালির জনগণ কেউ জরুরি অবস্থা চায় না, যে মানবে না। জরুরি অবস্থা যদি উদ্বেগ না হয়, প্রতিবাদ কিন্তু আবার সারা বাংলাদেশে শুরু হয়ে যাবে, এবং যারা থাকবে, যারা আসবে, তারাই কিন্তু শেখ হাসিনার মতো বাংলাদেশ প্রত্যেক বাংলা থেকে পালিয়ে যেতে বাধ্য হবে, তাতে হুঁশিয়ার করে চাই। আমরা প্রিয় ভাই বোনরা, মুক্তিযোদ্ধার তালিকা, এ আওয়ামী লীগ 16 বছর ক্ষমতা আছে, তারা এখনো মুক্তিযোদ্ধার তালিকা করা হয়নি, কিন্তু মুক্তিযোদ্ধার সার্টিফিকেট দিয়ে তাদের সন্তানকে চাকরি, নাতিনের চাকরি দেওয়া হয়েছে। স্বাধীনতার পরে অনেকের জন্ম, স্বাধীনতার সময় কারো 8 বছর বয়স ছিল, তারা মুক্তিযোদ্ধা। শামসুদ্দিন মানিক, বিচারপতি শামসুদ্দিন মানিক লন্ডনে ছিল, সে মুক্তিযোদ্ধা। শামসুদ্দিন মানিক, বিচারপতি শামসুদ্দিন মানিকের মতন যারা ভুয়া মুক্তিযোদ্ধা, অনতি বিলম্বে তাদের মুক্তিযোদ্ধা, এবং যারা যারা জন্ম হয়েছে, বাবার জন্ম হয়েছে স্বাধীনতার পরে, তারা নিজে মুক্তিযুদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, এদের, হ্যাঁ, এদের সনদ বাতিল করতে হবে এবং তাদের বিচারের আওতায় হাতে নিতে হবে। পাশাপাশি যারা ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট দিয়ে চাকরি করছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। ভুয়া মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধকে তারা অসম্মান করার জন্য, কর্মচ্যুত করার জন্য তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রিয় ভাই বোনেরা, আমরা জানা আমরা আরো দাবি করতে চাই, এখন শেখ হাসিনা নাই, এক নায়ক নাই, তার শাখা প্রশাখা সব শেষ করে দিতে হবে। সুপ্রিম কোর্টে, এই সুপ্রিম কোর্টে অ্যাটর্নি অফিসের কর্মকর্তা সকলকে পরিবর্তন করতে হবে, এবং জেলা পর্যায়ে প্রসিকিউশন যারা পিপি যারা আছে, জিপিপি, জিপি সহ এপিপি যারা আছে, তাদেরকে অনতিবিলম্বে বাতিল করতে হবে আগামী 2 সপ্তাহের মধ্যে। বাতিল করতে হবে। পাশাপাশি এরা বেগম খালেদাকে, তারেক রহমানকে যারা সাজা দিয়েছে, ওদের প্রমোশন দিয়েছে, হাইকোর্ট ডিভিশনে নিয়েছে, আপিল ডিভিশনে নিয়েছে, অনতি বিলম্বে বেগম খালেদা এবং তারেক রহমানের সাজা নির্বিআদেশে বাতিল করতে হবে। পাশাপাশি যারা এই রাজনৈতিক বিচার করেছে, তাদেরও শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রিয় ভাই বোনেরা, আমরা বলতে চাই, বাংলাদেশের জনগণের সঙ্গে ভারতের জনগণের সম্পর্ক রাখতে চাই আমরা। আমরা এই খুনি সরকার, যে হাজার হাজার লোক হত্যা করেছে, এই সরকার নাকি আগরতলা চলে গিয়েছে পালিয়ে, এই ভারতে আছে। আমরা ভারতের জনগণকে আহ্বান জানাতে চাই, সরকারকে আহ্বান জানাতে চাই, তাকে গ্রেপ্তার করুন, এবং আমাদের সঙ্গে ভারতের মন্ত্রী বিনিময় চুক্তি আছে, অনতি বিলম্বে শেখ হাসিনাকে এবং তার বোনকে
বাংলাদেশে প্রেরণ করুন এবং তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। পাশাপাশি এখন অনেকেই অনেক আওয়ামী লীগের নেতারা হিন্দু সম্পত্তি দখল করতে আগুন জ্বালায় দিচ্ছে, হিন্দুদের পূজা পার্বণ মন্দিরে হামলা করছে। প্রিয় ভাই বোনেরা, শুধু বাংলাদেশের জনগণ নয়, বাংলাদেশে যারা সংখ্যালঘু বিশেষ হিন্দু সমাজ, তারা কিন্তু এই সরকারের অধীনে কিন্তু নির্যাতিত হয়েছে। বাংলাদেশের 90% সম্পদ এই আওয়ামী লীগের পান্ডারা গুন্ডার দখল করেছে, এবং এই আন্দোলনে, ছাত্র আন্দোলনে আমরা দেখেছি অনেক হিন্দু ভাই বোন কিন্তু এদের সঙ্গে শরিক হয়েছে। তো আমরা অনুরোধ করব আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের বিভিন্ন জায়গাতে গ্রামে গ্রামে এইসব তৎপরতা চালাবে বন্দি ধ্বংস করার জন্য। আমাদের ছাত্রদেরকে অনুরোধ করব, আমাদের সব দেশবাসীকে অনুরোধ করব, যার 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 জায়গায় নিজ নিজ এলাকায় মন্দিরকে পাহারা দেবেন, আপনারা মন্দিরকে পাহারা দেবেন, হিন্দু বাড়িগুলো পাহারা দেবেন। তারা কিন্তু আমাদের মতো নির্যাতিত হিন্দুরাও, এবং সংখ্যালঘুদের কোনো ক্ষতি যেন না হয় সেটা কিন্তু দেশবাসী দায়িত্ব নিতে হবে। এবং অতি উৎসাহী এবং যারা আওয়ামী লীগের তারা কিন্তু এই সেভোটেজ করবে পার্শ্ববর্তী রাষ্ট্রকে খেপানোর জন্য। হ্যাঁ, সুতরাং এটা আমাদের দায়িত্ব নিতে হবে, সংখ্যালঘুদের যেন ক্ষতি না হয় এবং সংখ্যালঘুদের বাড়িঘর মন্দির, হ্যাঁ মন্দির, এবং তারা যারা গির্জা ওগুলা কিন্তু ছাত্র সমাজ বিভিন্ন এলাকায় এবং আইনজীবী ভাই বোনরা সবাই জনগণকে অনুরোধ করেছি তারা যেন এটা পাহারা দেয়। এবং যারা আমি এর মধ্যে ঘর বেশি আমার চাঁদ খেলে দুজন ছাত্রলীগের নেতা আসছিল হিন্দু বাড়িতে আক্রমণ করতে, তাদেরকে বেঁধে রেখে দিয়েছে, তাকে বেঁধে রেখে দিয়েছে, হ্যাঁ বেঁধে রেখে দিয়েছে। বিভিন্ন জায়গাতে কিন্তু এই তৎপরতা তারা চালাবে, কিন্তু এটাকে আমরা থামাতে হবে, এদের রক্ষা করতে হবে। গান্ধী আশ্রম আছে আমার নির্বাচন এলাকায়, সেখানে আমরা চেষ্টা করছি যে ইনশাল্লাহ পাহারা দিয়ে রাখছি, জনগণকে পাহারা দেওয়ার জন্য অনুরোধ করছি। সব সর্বশেষে আমি আবার বলছি এই পার্লামেন্ট ভেঙে দিতে হবে। আজকে শুধু আজকে ছাত্র জনতার নেতৃত্ব দিয়েছে, 16 বছরের খুব মানুষের এই স্বৈরাচার, খুনি, ভোট চোর, ভোট ডাকাত, এই ক্ষোভের কারণে কিন্তু আপনার আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, সেদিকে ক্ষমতায় ছিল সারা দেশে, সিটি কর্পোরেশনে, উপজেলায়, ইউনিয়ন কাউন্সিলে, যারা যারা জোর করে ভোট কেন্দ্র দখল করে নির্বাচিত হয়েছে, নির্বাচন দেখিয়েছে, যারা সিটি কর্পোরেশন, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন কাউন্সিলের যারা জোর করে অস্ত্র দেখে ভোট কেন্দ্র দখল করে নির্বাচিত হয়েছে আওয়ামী লীগের, তারা অনুদিন পদত্যাগ করতে হবে, নতুন সরকারের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। সারা বাংলাদেশ যে যেখানে আছে জোর করে বসে আছে ভোট ছাড়া, তারা সবাই চলে যেতে হবে, তাদের জায়গা বাংলাদেশে নাই। আর সুপ্রিম কোর্ট এটা আমাদের জাতীয় সম্পদ, আমরা এখানে প্র্যাকটিস করি, এটা রাষ্ট্রের একটা অঙ্গ বিচার বিভাগ। আমরা চাই শক্তিশালী বিচার ব্যবস্থা চাই, আমরা চাই লেজুরবৃত্তি বিচার ব্যবস্থা চাই না। বিচারক নিয়োগের নীতিমালা করিয়ে দিতে হবে, আইন করিয়ে দিতে হবে অনতি বিলম্বে। হ্যাঁ, এবং নির্বাচন কমিশনার যারা আছে তাদেরকে দণ্ডিতের জন্য এবং অবৈধ নির্বাচন অনুষ্ঠান করার জন্য, তাদের বিরুদ্ধে ব্যবস্থা, আইনগত ব্যবস্থা করতে হবে, তাদের পদত্যাগ করতে হবে। দুদকে যারা আছে শুধু আওয়ামী লীগের পক্ষে রাজনৈতিক মামলা যারা পরিচালনা করছেন তারা পদত্যাগ করতে হবে, তাদের বিচারে আনতে হবে। এবং বাংলাদেশের নাকি একটা কি মানবাধিকার কমিশন আছে, সেটা কোনো নির্জীব
এটা এটা কোন শক্তি নাই, কথা নাই, প্রাণ নাই। সবাইকে পদত্যাগ করতে হবে মানবাধিকার কমিশনের। এবং তারা যে অপরাধ করেছে, অপরাধ করেছে যে মানবাধিকার কমিশনের কোনো সংখ্যা দেয়নি, কোনো ঠিক করতে হবে। আর কত জনগণ মার হত্যা হয়েছে অনীতি বিলম্বে, সেই সংখ্যা নিরূপণ করতে হবে। এবং সবারই এবং সবারই এবং এই হত্যাকাণ্ডে সারা বাংলাদেশে যারা জড়িত ছিল, যে পুলিশ কর্মকর্তা এবং তাদের সহযোগী রাজনৈতিক নেতা, ওদের বিচার করতে হবে। ১৬ বছরে যত ক্রস ফায়ারে হত্যা হয়েছে তাদের বিচার করতে হবে বাংলাদেশে, এবং প্রতিকার ক্ষতিপূরণ দিতে হবে। গুম হয়েছে আয়নাঘর, হে আয়নাঘর দরজা খুলে দিতে হবে। এখনো ৪০০ লোক নাকি আয়নাঘরে আছে, কত কত বছর থেকে। হ্যাঁ, ওই আয়নাঘর, আয়নাঘরে যারা নিয়ে গেছে ওদেরকে ধরতে হবে, বিচারে আনতে হবে। আয়নাঘরে সবাইকে খুলে দিতে হবে অনবিলম্বে, আজকে কালকের মধ্যে খুলে দিতে হবে ইনশাল্লাহ, সব মুক্তি করে দিতে হবে। প্রিয় ভাই বোনেরা, সাংবাদিক বোনেরা, এবং আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি, আইনজীবী ভাই বোনদের ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে সাংবাদিক, প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আপনারা এই আন্দোলনের দীর্ঘদিন সময় আমাদেরকে, আমাদের কথা দেশবাসী পৌঁছিয়েছেন আপনারা। আজকের এই বিজয়ের